মই আজি মাজুলীবাসী রাইজক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো যে আজি তেওঁলোকে ইমান মরম আর স্নেহে মোক আদরিছে। আজি দুই দিন আমি মাজুলীত থাকিম, আজি নিশা আজি আমি মাজুলীতে আমি এটা এজন কর্মীর ঘর মই থাকিবলে বিচাৰিছো। মাজুলীর পরিবেশ, মাজুলী মানে পরিবেশটা বেলেগ, ইয়ার বাতাবরণটা বেলেগ, ইয়াত আহিলে মনটো ভাল লাগি যায়। আর সেই কারণে আজি মাজুলী মাত্র অসমৰ নহয়, সমগ্র দেশৰ কারণে, গোটেই পৃথিবীর কারণে এটা সম্পদ। আর আমার সকলোৰে চেষ্টা হ'ব লাগে যে অনাগত দিনত মাজুলী আরও জিলিকি উঠে, আর মাজুলীর কণ্ঠ আমি দিল্লীত সদনের মজিয়াত একটা শক্তিশালী রূপত আমি শুনবলে আমি একটা প্রচেষ্টা সকলে মিলি চলব লাগে। আজি এই দুই দিন আমি বিভিন্ন মানুষ ওচৰলৈ যাম, খেতিয়কসকলের ওচৰলৈ যাম, ছাত্রসকলের ওচৰলৈ যাম, বুদ্ধিজীবীসকলের ওচৰলৈ যাম, সত্রাধিকার প্রভুসকলের ওচৰলৈ গৈ অনাগত দিনত মাজুলীর রাইজে কি আশা করে, মাজুলীর রাইজর কণ্ঠটো শক্তিশালী করবলে আজি মই আপনার পরিয়ালক রাজনীতির মাজলে টানি আছিল বিজেপিয়ে, কালি আপনি এটা সোশ্যাল মিডিয়াত দিছে, তার প্রতিক্রিয়া কি কব আজি এক? মই ভাবো তেওঁলোকে বিজেপি দলে ক্ষমা বিচাৰিব লাগে যে এজন প্রাক্তন সাংসদ, জ্যেষ্ঠ এজন রাজনীতিবিদ ডিবুগৈ ডাঙরিয়া, তেখেতক রাজনৈতিকভাবে ব্যবহার করা গল আর বাধ্য করা গল যে তেওঁলোকে ঘরপা ওলাই আহি রাজীব ভবনত গৈ স্পষ্টীকরণ দিবলৈ হল, মাত্র নিজের ছবিটো রক্ষা করবলে, নিজের ক্যারেক্টারটো যে রেপুটেশন যে আছে। আর হব পাৰে সকলে নাজানে কি অলপ দিন আগতে কেটারেক সার্জারি হয়েছিল, যার ফলত ডক্টরে কৈছিলে যে আপনি অলপ দিন ঘরতে থাকক আর মানে স্পেশাল সেই গ্লাসবুর চশমাবুর কিনে থাকক। কিন্তু বিজেপিয়ে যি দলে বদনাম করলে, যদরে ব্যবহার করলে, একটা পাবলিক প্লেসত ওলাবলে বাধ্য হল, আর যার ফলত ইনফেকশনের বিভিন্ন আমার এনে ধরনের সমস্যাবুর হব পারে। আর সেইটোৱে মানে দুঃখ লাগে যে আজি কিমান তললৈ বিজেপি যাব পারে। বিজেপি বহুত ভিতরত বহুতখিনি মানুষ আছে, তেওঁলোকৰপৰা এনে ধৰণৰ ৰাজনীতি আশা কৰিব পৰা যায়, কিন্তু তপন গগৈদেৱৰ ফলৰ পৰা মই এনেকুৱা ৰাজনীতি সঁচাকৈ ক'বলৈ গ'লে আশা কৰা নাছিলোঁ। আৰু সেইকাৰণে মই আশা ভৱিষ্যত বিচাৰোঁ যে তেওঁলোকে ডিব্ৰুগড় ডাঙৰীয়াৰ লগতে আমাৰ পৱন সিং ঘাটোৱা ডাঙৰীয়াকো যি ইমান দিনৰ পৰা বদনাম কৰিবলৈ চলাই আছে, কেৰেক্টাৰ ডিফেমেশ্যন কৰিবলৈ বিচাৰি আছে, দুয়োজনকে তেওঁলোকে ক্ষমা খোজক আৰু যুঁজিব লাগে, তো সন্মুখৰ পৰা যুঁজক আৰু এটা আদৰ্শ ভিত্তি ৰাজনীতি যোগেদি চলক। মাজুলী রাইজর দুর্গ, রাইজে নির্ধারিত করে, সেইটোৱে পার্থক্য আমালোকর আর বিজেপির মাজত। আমি রাইজক রজা ভাবু, তেওঁলোকে নিজকে রজা ভাবে, আর সেইটোৱে হৈছে লোকতন্ত্র আর রাজতন্ত্র মাজত পার্থক্য। লোকতন্ত্র ভিতৰত রাইজ রজা হয়, আর লোকতন্ত্র নহয়, তেওঁলোকে রাজতন্ত্র বিচাৰে, নিজে রজা হব লাগে, রাইজ প্রজা হব, আর যি কয় তেওঁলোকৰ নির্দেশ মতে রাইজ কাম করব লাগে। এটা ইয়ার প্রত্যুত্তর রাইজে দিব আর শিকাব যে রাজনীতি রাইজক সেবা করা মাধ্যম, রাইজের উপর অত্যাচার করা মাধ্যম নয়।